6 কিলোমিটার দূরে জালসা করে গেল। ও মামুর বাড়ায় কথাটা মাঠ ছিল আমরা কথা কহলে করিয়া মুখ সব ঠান্ডা হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি বাবাজি ভাই, আপনারা কি বলতে বলেছিলাম? আলহামদুলিল্লাহ ছাগল মানে বকরি, বকরিও মানুষের কথা শোনা, কিন্তু মানুষের মানুষের কথা শোনা না। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা ছাগলকে যদি বলে ছাগলটা আর মালিক, ছাগলটা মানে বকরিটা ও বুঝতে পারে যে হাঁকে ডাকলে তখন উত্তরটা দেয় না। এটা মানুষকে একটা কথা বলতে হবে, এরা করে না, এরা বকরি ফেলে ভালো না খারাপ। এই লেগে আল্লাহ কোরআনে বলছে কি ভালো হোম আসা উলাইকা কাল আলা ভালো হোম আসা। একটা কুকুর তো মানুষের কথা শুনে, মানুষটা মানুষের কথা শোনা না, মালিকের কথা শোনা না। একটা কুকুর মালিকের কথা শুনে, মানুষ মানুষ মালিকের কথা শোনে না। এরা কুকুর থেকে খারাপ। একদম কোরআনের কথা, আমার বাপের ঘরের কথা বলবি? উলাইকা কাল আনা বালহুম আসা, চতুষ্পদ জন্তু চার পায়ে জানোয়ার মালিকের কথা শুনে, কিন্তু দু পায়ে জানোয়ার মানুষ মানুষের কথা শুনে না। মালিককে মারে না, বড়কে মারে না। হ্যাঁ হিরো কালো কালো আলোকিত হল সিংহাসন সিরিয়া।
দাদু, দাদা হলো বড় ভাই, বাপের বড় বেটা, আর দাদু হলো বাপের বাপ। তো নবী যখন দুনিয়াতে আইলো মক্কায়, তো ওর দাদু হযরত কি আব্দুল মুতাল্লিব খবর পেলে যে হাত পোতা হয়েছে, ও নাঙ্গল ফেলে মেরে দিবে ছিঁচিরাটা, এত খুশি। এ তাহার দাদু সংবাদ পেলো, এ বাড়ির দিকে দৌড়ে এলো, এসে দেখে তাহার বাবা নাই রে বাবা। তাহার বাবা মানে আব্দুল মুত্তালিবের বেটা, কি নাম? আব্দুল্লাহ। না উঠে গেছে, দুনিয়া থেকে ছিল। আর মুহাম্মাদের বাপ হলো কে? আব্দুল্লাহ। আর আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে বেটাকে বাপ বলছে, বাপ যখন বেটাকে বেশি ভালোবাসে তখন বেটাকে বাপ বাপ বলে। কি যে ঠিক আছে বাপু, শুন তো বাপ, আমি যেমন আমার একটা বেটা আছে, এত বেটা, হ্যাঁ 5 বছর 3 মাস 4 মাস হলো, হ্যাঁ তো আমি 3 দিন ধরো বাড়ি গেছিল, ও আমাকে আব্বা গয়া বলছে, আব্বা কি নিয়ে এসছো, আমি কি খাবি রে বাপ, আমি ধরো বাপ বলছি। তাহার দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে এলো, এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, মানে মুহাম্মাদের বাবা নাই, আর ওইটাও ফেলো আমার বাবা মানে ছেলে। এ তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখাই সুবহানাল্লাহ। মরা মানুষ যে কয়ে দিলে সুবহানাল্লাহ, জিন্দা মানুষের কয়ে না, তা আশ্চর্য কথা। একবার মাচাল মাচালকে জোর সে বলে সুবহানাল্লাহ, আর একবার জোর সে সব মিলকে বাপ বেটা ভাই ভাতিজা আগে আর পিছে। এ তাহার দাদু সংবাদ পেলে এ বাড়ির দিকে দৌড়ে এলো, এ তাহার দাদু সংবাদ পেলে এ বাড়ির দিকে দৌড়ে এলো, এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখাই আমার বিশ্ব নবীর জন্ম হব যেদিন মক্কা। আজকাল যেমন টাকা দিয়া বক্তা পাওয়া যাচ্ছে, যাই না কয়ে ছোট বুলবি থেকে সবাই নিয়ে আসছে, হাঁকে হারাক বেরিয়ে দেবে, কয়ে জানিস মাল ছোট মালের দাম জানিস, ওকে নিয়ে আসতে পারবি? ও একদম বাঙাল থেকে বাড়ি থেকে বলরো স্কার বুলে চলে আসে, টাকা 15-17 হাজার ঠিক দিয়ে দিতে পারবি? বুঝতে পারছেন না? তো যেমন টাকা দিয়া বক্তা পাওয়া যায়, টাকা দিয়া অনেক কিছু পাওয়া যায়, টাকা দিয়া ফের আমার কাছে দিকে বহু পাইছে। আপনার কাছে দিয়ে যাচ্ছে কিছু বিনা পয়সা থেকে কিন্তু বহু পাওয়া যায়। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান, বহু যদি চাও তার তেল বহর দিতে হবে, টাকা ছাড়া বহু পাওয়া যায় না, টাকা ছাড়া বহু পাওয়া যায় না, টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না, টাকা ছাড়া কিচ্ছু পাবেন না, উল্টা ব্যাপার। কিন্তু ভাবছ আজকাল টাকা ছাড়া জামাইও পাওয়া যায় না, কিছুই পাওয়া না। তো দেখেন, তো আজ থেকে 1400 বছর আগে নবীর জামানায় টাকা দিয়া ছেলে পিলা মানুষ করে পাওয়া যেত, দুধ খাইয়া পাওয়া যেত, কাজল দিয়ে নিয়ে পাওয়া যেত, আদর করে নিয়ে পাওয়া যেত টাকা দিয়া। তো তখন তো টাকা পয়সা ছাপা ছাপি অত হতো না, হালকা কিছু টাকা পয়সা।